সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে একটি মাই ল্যাব, দেখতে পাচ্ছেন মাই ল্যাব একটি বক্স। তো এই বক্সটি কাস্টমার বলতেছেন তিনি বাড়ির বাহির থেকে আনছেন, তো এটা হয়তো কোনো মেকানিক্স একবার দেখাইছেন, তারপরও ভালো চলছে না। আপনারা দেখতে পারতেছেন এটার মডেল দিস হইল 999, মানে 999। তো আমি এটাকে এখন রিপেয়ারিং করব। আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে যেহেতু এসেছি, তো আমরা এটাকে রিপেয়ারিং করব। এটাকে এখন আমি খুলে নেব। তো যারা সাউন্ড সিস্টেমের কাজ করেন, তো তাদের ক্ষেত্রে হয়তো ভিডিওটা কিছুটা কাজে আসতে পারে যদি আমরা এখানে সার্ভিসিং করে সাকসেসফুল করতে পারি। তো সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমরা বিভিন্ন দেশের বা বাংলাদেশের আমরা ইলেকট্রনিক্স পণ্য, কালার টিভি, এলইডি টিভি, সাউন্ড সিস্টেম, চায়না সাউন্ড সিস্টেম, মালয়েশিয়ান সাউন্ড সিস্টেম, সিএল সিঙ্গাপুর, মানে অল আমরা করে থাকি। আমি দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি। এটা কি ট্রান্সফর্মার দ্বারা গঠিত? তো ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছে 14 অ্যাম্পিয়ার হচ্ছে 5। তো এটা এখন একেবারেই অফ অফ অবস্থায় আছে, এটা একেবারেই পাওয়ার নেই। তো আমি আগে এটাকে খুলে নিই, যেহেতু এটা মেশিনে হয়তো জ্ঞান হতে পারে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটাকে রিপেয়ারিং করে দিয়েছিল মনে হয়, তো তার তো টানানো, তো এখানে সমস্ত কিছু পুরো একেবারে ছাই হয়ে গেছে। তো যাই হোক, আমরা ছাই হোক আর যাই কিছু হোক না কেন, আমরা অবশ্যই এটাকে রিপেয়ারিং করবো। কিন্তু তার আগে আমরা দেখে নিই এই ইনপুট যে ট্রান্সফর্মারটা এটা ঠিকঠাকই এখানে হবে, কারণ যেহেতু আমি এখানে সমস্যা নিয়ে আসিনি। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর স্বার্থে এখন আমি আগে এসি কটটি মেপে নেব, দেখি এটার ইনপুট ভোল্টেজ আগে আছে। এটার মূলত প্রথমে এখন ইনপুট ভোল্টেজ অর্থাৎ যে ট্রান্সফরমারটি রয়েছে এই যে ট্রান্সফরমারটি রয়েছে, তো এই ট্রান্সফরমারটি বলতে গেলে এসি সম্ভবত কেটে গেছে। তো এর মধ্যে একটা ফিউজ আছে, আমি আগে দেখি নেই ফিউজটি ঠিক আছে কিনা। তার একটা ব্যাপার হচ্ছে যদি ফিউজটি ঠিক থাকে তাহলেই এটার কাজ যদি আমরা করব, মানে এসি যদি ঠিক থাকে তাহলেই কাজটি করে নেব। তো তো এটার ফিউজটি অবশ্যই কেটে গেছে। তো ফিউজ কাটার কারণ হয় অনেক সময় এটার এই ট্রান্সফরমার এসি যখন মানে প্রাইমারি কয়েল যখন কেটে যায় তখনই এই সমস্যাটা হয়। তো আমি এখন তাতালটা হিট করে নেব, আগে দেখে নিই এটার আসলেই এই ট্রান্সফরমার কেটে গেছে, শর্ট হয়ে গেছে না, লোড বেশি দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এটি স্কিপ করে নেব। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি আমার হাতে মিটারটি দেখতে পাচ্ছেন, তো আমি এসি কোডটি মেপে নিলাম। আসলে এটার ফিউজ কেটে গেছে, কারণ ওইখানে পুড়ে হয়তো শর্ট হয়ে এই সমস্যাটা হয়েছে। তো একটু কাস্টমারের সাথে করে কথা বলি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ফিউজটি কেটে গিয়েছিল, তো ফিউজটি লাগিয়ে নিয়েছি। তো এখন এটার স্পিকার গুলি লাগিয়ে আগে চেক করে নিই যে ঠিক আছে কি না। তো আমি এবার একটু চেক করে নিব। আমাদের কানেকশনটি চলে এসেছে, তো এখান থেকে যে স্পিকারটি রয়েছে ক্াকে
আমি আসলে যে স্পিকারের যে কানেকশনগুলি রয়েছে এখানে আসলে যে আইসি গুলি লাগানো রয়েছে, তো এর মধ্যে একটি আইসি কেটে গেছে, সেটা হচ্ছে এআইসিটি। হ্যাঁ, তো আমরা এআইসিটিকে খুলে নেব, খোলে আরেকটি নতুন আইসি লাগিয়ে দেবো। ওকে, একটু স্কিপ করে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে লাইটটি ধরেছি, তো এখানে পুরাই পুড়ে গেছে। এই এই আইসিটিকে আসলেই চেঞ্জ করে দিতেই হবে, বুঝতে আবারও যেতে পারে। হ্যাঁ, আমি একটু স্কিপ করে নেই। দেখতে পাচ্ছেন এখানকার যে বিষয়টা, এখানে পুরাই কালো হয়ে গিয়েছে আসলে। দেখতেই পারবেন, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে একটু সোল্ডারিং করে নিই আগে, দেখি কি পরিস্থিতি। তো ভিউয়ার্স, এটার আসলে যে দুইটার যে ছোট স্পিকার দুটি রয়েছে, তো এই দুইটার স্পিকার হয় শর্ট হয়েছে, ভোল্টেজ ঠিকই আছে, কিন্তু ছোট দুইটার স্পিকারের যে সাউন্ডগুলি সেটি দিচ্ছে না। তো আমি এখন এই দুটি আইসি, অনেক সময় অনেক প্রচুর হিট হচ্ছে, তো এই দুটা আইসি আমি লাগিয়ে নেব। তাই এই দুটা আইসি এখন আমি খুলে নিচ্ছি। আমি দুইটি আইসির সোল্ডারিং খুলে নিলাম, তো এখন আমি আইসিটিও খুলে নেব, স্কিপ করে নেই। তো এই দুটি আইসি গ্রেট সাউন্ডটা অনেকটাই কম দিচ্ছে, যার কারণে দুটি আইসি আমি খুলে নেব। তো এটার নাম্বারটা আমি খুলেই দেখবো আসলে কত নম্বর আইসিটি। তো আমি প্রথম একটি খুলে নিলাম, তো আইসিগুলি দেখতে পাচ্ছেন একটা অন্যরকম। তো এটি হচ্ছে 20-30 আইসি। তো একে একে আমি দুটি আইসি খুলে নিলাম, 20-30 আইসি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই দুটি আইসি, এই দুটি আইসি আমরা খুলে নিলাম। এখন আমরা একে একটা নতুন আইসি সংগ্রহ করব, সংগ্রহ করে লাগিয়ে দিলেই। ভিউয়ার্স, আমি নতুন দুটি আইসি নিয়ে নিলাম, এখন এই আইসিগুলি আমি এখানে স্থাপন করব। আইসিগুলি এখানে স্থাপন করলে আমাদের কাজটি অবশ্য শেষ, যদি অন্য স্পিকারে প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে নতুন স্পিকারগুলি লাগিয়ে নিলে আবার পুনরায় এটা চলতে থাকবে সেই নতুনের মতন। তো একটু করে নিলাম,
যাতে জটপট বসানো যায়। তো আমি এখন স্থাপন করে নিচ্ছি। তো এর আগে কাজটি করেছিল হয়তো কোনো মেকানিক, সার্কিটটি একেবারেই পুড়ে গেছে। আমি স্পিকারটির দুটো আইসি লাগিয়ে নিলাম, এখন সোল্ডারিং করা হবে। দেখতে পাচ্ছেন তো এটার পরিস্থিতিটা? তো যেহেতু টুলটি নষ্ট করে ফেলেছে আগেই, আমি এটাকে একটু ওয়াশ করে নেব। আমি আইসি দুটি লাগিয়ে একবারে কমপ্লিট করে নিলাম, এখন পুনরায় আবার লাইন লাগিয়ে দেখবো এটার এখন কি পরিস্থিতি। আশা করি ঠিক হয়ে গেছে 100%। ফ্রিজ ফিক্স করে নেব না, এটা আপনাদেরকে দেখাচ্ছি। কম্পিউটার বক্সের তারগুলি অনেকটা ছোটই দেয়, তো কাজটি গেলে অনেকটা কষ্ট করতে হয়। তো এখন লাইটটি লাগিয়ে নিই। পাওয়াটাই ছিল খারাপ হয়েছে, বুঝছেন? তো ভিউয়ার্স, আমাদের কাজ শেষ। বড় স্পিকার ঠিক আছে, শুধুমাত্র সাইডে যে ছোট স্পিকার গুলো রয়েছে কয়েল সদ্যকার ভিতরে পুড়ে গেছে। তো দুটি স্পিকার লাগিয়ে নিলে আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আপনারা আবারও আইসি রিটার্ন করছেন।
এই স্পিকার গুলা ব্যবহার করলে আবারও আমরা আইসি গেছে যাবো লাগাইছি। তো ভিউয়ার্স, আমাদের বক্সটির কাজ শেষ, তো একেবারেই ফুললি শেষ করতে পারলাম না, এই কারণে শুধু এই দুটো আইসি লাগবে, সরি আইসি দুটি লাগিয়ে দিয়েছি। শুধুমাত্র এই ভিতরে যে স্পিকার গুলা রয়েছে সেই স্পিকার দুটি লাগাই দিলেই একবার নতুন সাউন্ড আবারও। তো কাজটি এখানে শেষ, স্কিপ করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।